আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মেক্সি কাটিং ও সেলাই দেখাবো। তো আশা করি আমার ভিডিওটা যদি সম্পূর্ণ আপনারা দেখেন মনোযোগ সহকারে, তাহলে আপনারা যে কোনো সাইজের এবং যে কোনো মাপের মেক্সি কাটিং ও সেলাই করতে পারবেন। তো এইখানে মেক্সি কাটিং এর জন্য আমি 3.5 গজ কাপড় নিয়েছি। কাপড়টা প্রথমে আমি 4 ভাঁজ করে নিব। দোনো পাট আমি একসাথে কাটিং করবো, এজন্য কাপড়টা আমি 4 ভাঁজ করে নিব। তো দেখুন, আমি কাপড়টা 4 ভাঁজ করে নেই। তো দেখুন, আমি কাপড়টা 4 ভাঁজ করে নিয়েছি। এখন এই যে খোলা সাইডটা কিন্তু আমার এইখানে আছে, আর বন্ধ সাইডটা আমি আমার পাশে রেখেছি। এখন এই বন্ধ সাইড থেকে আমি গলাটা কাটিং করব। মেক্সিটা আমি লম্বায় 50 রাখবো, মানে 50 ইঞ্চি হবে আমার লম্বাটা। তো যাদের লম্বাটা আরও বেশি, আপনারা কিন্তু আরও বেশি নিয়ে নেবেন। তো দেখুন, আমি এখান থেকে ধরে 50 ইঞ্চি লম্বাতে নিচে দাগ দিব। তো দেখুন, আমার লম্বায় এখানে 50টা আসে। এই যে আমি 50 একটা দাগ দিব। আর সেলাইয়ের জন্য আমি 2 ইঞ্চি বেশি নিব, তাহলে আমি নিব 52। এই যে 52তে একটা দাগ দিলাম, আর 50 একটা দাগ দিব। এটা আমার সেলাই, আর এটা বাড়তি আমি কাটবো। তো কারো যদি লম্বা যদি 55 হয়, তাহলে কিন্তু আপনারা আরও বাড়িয়ে নেবেন, এখানে 55 দিবেন, যার যত লম্বা। আশা করি লম্বার মাপটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এখন আমি এখানে দাগ দিব, এরকম একটা স্কেল দিয়ে আমি দাগ দিয়ে নিব সমান করে। এটা আমার সেলাইয়ের, আর এটা কাটিংয়ের দাগ। তো এই দেখুন, আমি এখানে লম্বার মাপটা নিয়েছি। তো আমার লম্বার মাপটা নেওয়া শেষ, এখন আমি হাত আর আড়মুলের মাপটা নিব। তো আড়মুলের মাপটা এখানে আমি এখান থেকে ধরে আমি 3.5 ইঞ্চি নিব। যদি একটু বেশি মোটা হয়, তাহলে কিন্তু 4 ইঞ্চি পরিমাণে নেবেন। তো এটা আমার 40 বডির জন্য কাটছি, আমার 3.5 নিলে হবে। আরও যদি বেশি মোটা হয়, তাহলে 4 নেবেন। তো আমি 3.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি, দাগ কেটে নিব। তারপর আমি আড়মুলের লম্বাটা দিব আপনার 6.5, আর মূলের লম্বাটা হবে 6.5। আর যদি বেশি মোটা হয়, তাহলে কিন্তু আপনারা 7 নেবেন। তো আমি 6.5 এসে আর একটা দাগ দিয়ে দিব। তো এই যে আমি এখানে আর একটা দাগ দিচ্ছি, দাগ দিয়ে একটা বক্স করে নিব। এই দেখুন, আমি বক্সটা করে নিলাম। বক্স করার পর আমি এখানে একটা গোল শেপ দিয়ে নিব। তো গোল শেপটা দেওয়ার জন্য এই কোনা থেকে ধরে 1 ইঞ্চি পরিমাণে নিয়ে এখানে একটা দাগ দিব। দাগ দিয়ে এভাবে এই দাগটার সাথে গোল করে মিলিয়ে দিব। তো এই দেখুন, আমার গোল শেপটা হয়ে গেছে। তো আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছে। আড়মুলের মাপটা নেওয়া শেষ, এখন আমি কাঁধের মাপটা নিব। তো কাঁধের মাপটা কিন্তু আমি আড়মুলের এইখান থেকে ধরে মাপটা নিব। তো এখানে আমি ফিতাটা দিয়ে 2 ইঞ্চি পরিমাণে দাগটা দিব। যদি একটু বেশি মোটা হয়, তাহলে কিন্তু আপনারা 2.5 ইঞ্চি দিবেন, যদি বেশি মোটা হয়। তো 38, 40, 42 এরকম এরকম বডির সাইজ কিন্তু 2 ইঞ্চিতে হয়ে যাবে। যদি আরও বেশি মোটা হয়, তখন 2.5 ইঞ্চি। তো আমি 2 ইঞ্চিতে একটা দাগ দিব, 2 ইঞ্চির একটু বেশি দাগ দিব, 2 সুতা। তাহলে আমার সেলাইয়ের জন্য, সেলাইয়ের পরে কিন্তু 2 ইঞ্চি থাকবে, একটু বেশিতে দাগ দিব। তো আমি গলা লম্বাটা 8 ইঞ্চি নিব। এই যে 8 ইঞ্চির এখানে আমি দাগ দিয়েছি। আমার মেন গলাটা কিন্তু 5.5 নিব, 5.5 হবে। তো আমার গলার পট্টিটা আমি 2.5 ইঞ্চি নিব। তো আপনারা যদি গলাটা যদি 6 করতে চান, তাহলে কিন্তু আপনারা আর 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। তো আমি গলাটা যেহেতু সামনে পিছিয়ে সমান গলা কাটবো, এই জন্য একটু ছোটো কাটাই ভালো। তো আমি 5.5 ইঞ্চি নিলাম, নিয়ে আমি এখানে একটা সোজা করে দাগ দিয়ে নিব। তো এই যে সোজা করে দাগ দিয়ে নিয়েছি, এখন আমি আবার এই আমার এই বন্ধ সাইডের এখান থেকে, তো আমি এই বন্ধ সাইডের এখান থেকে আবার সোজা ধরে 8 ইঞ্চিতে একটা দাগ দিব। তো এই যে 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি, দাগ দিয়ে এসে আমি এরকম একটা স্কেল দিয়ে এই দাগটা আর এই দাগটা একসাথে মিলিয়ে নিব। দেখুন, আমি দাগটা দিয়ে একটা বক্স করে নিলাম। গলার রাউন্ড শেপটা দিব, যেহেতু গোল গলার মেক্সি, গোল গলা দিব। তো এই কোনার থেকে ধরে আবার এরকম 1 ইঞ্চি পরিমাণে এখানে রেখে এভাবে একটা দাগ দিয়ে নিব। দাগ দিয়ে এই দাগের সাথে মিলিয়ে কিন্তু আমরা একটা গোল শেপ দিয়ে দিব। গোল শেপ দিয়ে নিয়েছি দেখুন। তো আমার কিন্তু মেক্সিটা কাটিং করা শেষ। তো আশা করছি আমার ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন আর ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো এখন আমি এই দাগে দাগে কাটিং করে নেব। তো এই দেখুন, আমার কিন্তু মেক্সি কাটিং করা শেষ। এখন এই যে গলার যেই কাপড়টুক ছিল, এইটা দিয়েই কিন্তু আমি গলার পট্টিটা কেটে নিব। তো এটাকে দেখুন, আমি এরকম 2 ভাঁজ করে এখন গলার যেই মাপটা থাকবে সেই মাপটা বসিয়ে এটা কাটব। তো দেখুন, আমি গলাটার এই ফাঁকা অংশটুক 2 নিব, 2 ইঞ্চিতে দিব। যদি বেশি মোটা হয়, তাহলে আপনারা 2.5 ইঞ্চিতে নেবেন। তো এটা আমি 2 ইঞ্চি পরিমাণে কাটবো, এখানে 2 ইঞ্চি নিব। আর গলার লম্বাটা নিব আমি 5.5। তো দেখুন, 5.5 আর একটা দাগ দিব, দাগ দিয়ে এখানে লম্বা করে দাগটা মিলিয়ে নিব। তো এখন আবার আমি এখানে আর একটা দাগ দিয়ে একটা বক্স করে নিব। তো দেখুন, আমি কিন্তু একটা বক্স করে নিয়েছি। এখন আমি একটা গোল শেপ দিয়ে দিব, এভাবে ধরে একটা গোল শেপ দিব। গলার মাপটা নেওয়া শেষ, এখন আমি এই গলার এখান থেকে ধরে 2.5 ইঞ্চি বাড়তিতে আবার দাগ দিয়ে নিব। এভাবে দাগ দিয়ে রাউন্ড করে দেখুন 2.5 ইঞ্চিতে।
আড়াই ইঞ্চি পরিমাণ নিয়ে আমি এখানে এভাবে করে দাগ দিয়ে নিব। দাগ দিয়ে আমি আবার এই দাগগুলো মিলিয়ে দিব। দেখুন আমার কিন্তু গলাটা, এই যে গলাটা কাটিং করা শেষ, এখন আমি এখানে একটা টিক চিহ্ন, একটা চিহ্ন দিয়ে রাখবো, এভাবে করে একটা চিহ্ন দিব। এটা সেলাই সুবিধার জন্য আমি দিয়ে রেখেছি। তো এই যে এখন আমি হাতাটা কাটিং করব। তো হাতা কাটিং করার জন্য দেখুন আমি কাপড়টা চার ভাঁজ করে নিয়েছি। নিচে যে কাপড়টুক ছিল সেই কাপড়টুকি আমি নিয়েছি, এই যে নিয়ে চার ভাঁজ করে নিয়েছি। এখন এই হাতার মাপটা আমি দেখুন, এই যে এই হাতার মাপের এইটা মাপটা দিবেন, এই রাউন্ডটা, এই রাউন্ডটার মাপটা কত আছে দেখুন, এইটা আমার আছে 9.5। তো এইখান থেকে আপনি 1.5 ইঞ্চি পরিমাণ কম রেখে, তো 1.5 ইঞ্চি পরিমাণ 8, আর 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি কম এটা কাটতে হয়। তো এইখানে আমি 8 ইঞ্চি নিব এখান থেকে নিয়ে, আর লম্বায় রাখবো আমি 17। এখানে আমার লম্বা 17 আছে। তো এইখান থেকে নিয়ে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিব। এখান থেকে ধরে 3 ইঞ্চিতে এই কাটা অংশটুকের এখানে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিব। দাগ দিয়ে এখানে এরকম একটা স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নিব। শেপ কাট দিয়ে দেখুন এভাবে একটা দাগ দিয়ে নিব। এইভাবে ধরে আমি এখানে একটা দাগ দিয়ে দিব। এই দেখুন দাগটা, যেভাবে দাগটা দিয়ে নিব শেপ কাট দিয়ে। তো দিয়ে এখন আমি নিচের হাতার মুহুরিটা রাখবো আপনার 5 ইঞ্চি। তো দেখুন এখানে 5-এ একটা দাগ দিব, আর সেলাইয়ের জন্য আর 1 ইঞ্চি বাড়তি নিব, তো 6। এখন আবার শেপ কাট দিয়ে আমি এই দাগের সাথে এই দাগটা মিলিয়ে নিব। দেখুন এই যে এই দাগটার সাথে এই দাগে স্কেলটা ধরে আর একটা দাগ দিয়ে দিব। তো এই দেখুন আমার হাতায় কিন্তু দাগ দেওয়া শেষ। এখন এই দাগে দাগে কাটিং করে নিলেই কিন্তু হাতাটা হয়ে যাবে। তো এই দেখুন আমার ম্যাক্সিটা পুরাটা কাটিং করা শেষ, এখন সেলাইতে চলে যাব। তো এই দেখুন আমি প্রথমে গলাটা সেলাই করব। তো এখানে কিন্তু আমার 4টা গলা আছে, তো 2টা প্রথমে নিয়ে নিব। 2টা নিয়ে ভিতরে সোজা সাইডগুলো দিব আর বাহিরে উল্টা সাইড। তো এই দেখুন আমার ভিতরে দোনোটা কিন্তু সোজা সাইড আছে আর বাহিরে উল্টা সাইড। তো এখন আমি এই কোনায় কোনায় সেলাইটা করব। গলাটা সেলাই করে নিয়েছি, এখন এই রাউন্ড জায়গাটুকে একটু কেটে দিব, এভাবে করে যে অংশটুকে রাউন্ড আছে অতটুকু একটু কাটলেই হবে। দেখুন কেটে নিয়েছি, এখন আমি এটা এভাবে সোজা করে একটা চাপ সেলাই দিব। আমি এই 2টা গলা একসাথে লাগিয়ে দিব এখানে আরেকটা সেলাই দিয়ে। গলাটা আমি যেভাবে সেলাই করেছি আমি আরেকটা গলাও ঠিক সেভাবেই সেলাই করে নিব। তো দেখুন আমার আরেকটা গলা কিন্তু সেলাই করা শেষ। এখন আমি এইখান থেকে একটা পাট নিব, একটা পাট নিয়ে কুচি দিয়ে আমি গলার সাথে সেট করব। তো এখন আমি যেইখানে এভাবে কুচি দিয়ে কমিয়ে কিন্তু এই গলাটার মাপ করে নিব, নিয়ে এই গলাটার সাথে এটা জয়েন করব। তো আমি এই যে এতটুক পর্যন্ত কুচিটা দিব, এখানে আমি একটা চিহ্ন দিয়ে নিব, এই যে হাতার এই সাইডের এতটুক পর্যন্ত কুচিটা দিব। এই যে এখানে একটা চিহ্ন দিয়ে নিলাম, আমি এইখান থেকে কুচিটা দেওয়া শুরু করব। তো দেখুন আমার কুচিগুলো কিন্তু গলা দেওয়া হয়েছে আর গলাটার সাথে মিলে গেছে, আমার কুচি কম বেশি হয়নি। তো দেখুন আমার কিন্তু গলাটা কমপ্লিট, এখন এখানে আমি একটা চাপ সেলাই দিব। তো দেখুন আমার কিন্তু এই যে গলাটা শেষ, এই গলাটা যেভাবে সেলাই করেছি এটা আমি ঠিক সেইভাবে সেলাই করে নিয়েছি। এই দেখুন আমার দোনোটা শেষ, এখন কাটটা জয়েন দিব। তো দোনোটা সোজা সাইড আমি ভিতরে রাখবো, ভিতরে রেখে তারপর কাটটা জয়েন দিব। দেওয়া শেষ, এখন এই কাদের এখানে আমি একটা চাপ সেলাই দিব, এভাবে করে একটা সেলাই দিব। জয়েন্ট করা শেষ, এখন আমি হাতাটা লাগাবো।
আগে হাত আর এইখানটা সেলাই করে নিব মুহুরিটা মুহুরিটা এভাবে করে হাফ ইঞ্চি মতো ভাঁজ দিয়ে এভাবে আবার আরেকটা ভাঁজ দিব ভাঁজ দিয়ে তারপরে একটা সেলাই দিব এখন আমি এই জায়গা দিয়ে আরেকটা সেলাই দিব তো দেখুন এভাবে সেলাই করে নিয়েছি হাতাটা এখন আমি এই মেক্সির সাথে হাতাটা জয়েন করব তো মেক্সিটাকে এভাবে নিয়ে এই যে জয়েন্টের এইখান থেকে আমি ধরব সেলাইটা দেখুন এই যে আমি যে চিহ্নটা দিয়েছিলাম এই চিহ্নটা এই মাঝখানে রাখব রেখে আমি সেলাইটা দিব তো দেখুন আমার হাতা জয়েন করা শেষ এই যে হাতাটা লাগানো শেষ এখন আমি বডিটা সেলাই করব তো বডিটা সেলাই করার জন্য প্রথমে হাতার থেকে সেলাইটা শুরু করব এভাবে হাতা ধরে হাতার মুহুরি আমি পাঁচ রাখব পাঁচ রেখে এখান থেকে সেলাইটা করব তো দেখুন এই যে আমার কিন্তু বডিটা সেলাই করা শেষ আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি এই সেলাইটা করে নিয়েছি এখন এই সাইডটা যেভাবে সেলাই করেছে ঠিক সেইভাবে আমি অপর সাইডটাও সেলাই করে নিব তো দেখুন আমার এই সাইডও সেলাই করা শেষ এখন নিচের অংশটা সেলাই করব তো নিচের অংশটা আমি এরকম 1 ইঞ্চি পরিমাণে ভাঁজ দিয়ে আবার এখানে আবার আরেকটা ভাঁজ দিব ভাঁজ দিয়ে এখন সেলাইটা করে নিব তো এই দেখুন আমার মেক্সিটা কত সুন্দর হয়েছে সেলাইটা তো আশা করছি সবার আমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ